জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নারী নির্যাতন রোধ ও সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি রকেয়া নারী উন্নয়ন সমিতি শুক্রবার দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড়ে পাঁচ দফা দাবি নিয়ে এই প্রতিবাদ অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবি, সরকারি কোর্টে নির্যাতিতা মামলাকারীদের সঠিক বিচারের ভিত্তিতে নির্যাতিতা নারী ও তার সন্তানদের কর্পাসের ব্যবস্থা করতে হবে, মদের লাইসেন্স দেয়া বন্ধ করে মদের প্রসার ও চোলাই মদের কারবার বন্ধ করতে হবে, একাধিক বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা সহ দাবিতে বিভিন্ন দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি। এই মুর্শিদাবাদ জেলায় নির্যাতিতা নারী অর্থাৎ তালাকপ্রাপ্ত স্বামী পরিত্যক্তা, এই নারীর সংখ্যা প্রায় লক্ষাধিক। আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত কোর্টে যারা মামলা করেছে তাদের নিজেদের এবং সন্তানদের কোর্পোষ পাওয়ার জন্য, 50,000-এর বেশি মেয়েরা তারা খোরপোষ পাচ্ছে না, তার সন্তানরাও কিন্তু খোরপোষ পাচ্ছে না। তার বাবারা ডিগ্রি হয়ে যায় মামলা করে, এক মাস জেল খাটে, জেল খেটে জেলে বসে ভাত খাচ্ছে, সে জেল থেকে বেরিয়ে আসছে, তার সন্তানরা কিন্তু অনাহারে। একই বিচার যেখানে মামলা করা হয়েছে খোরপোষ দিতে হবে, মামলা করার পর ঘটি বাটি বিক্রি করে মেয়েরা বারবার কোর্টে আসছে, কারো 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, কিন্তু তারা কিন্তু কোনো রকম খোরপোষ পায়নি। এখানে যখন প্রায় 300 মেয়ে আছে যারা কোনো খোরপোষ পাচ্ছে না, আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে এই জেলা বিচারকের কাছে আমরা আজকে দাবি তুলেছি, বিচারের মাধ্যমে মেয়েদের পাশে দাঁড়িয়ে তারা অন্তত সন্তানদের খোরপোষের ব্যবস্থাটা করে দিন। আমরা আজকে এসেছি যে গোটা মুর্শিদাবাদ জেলায় ব্যাপক হারে চলছে চোরাই মদের লাইসেন্স, রাস্তাঘাটে মেয়েরা হাঁটতে পারে না। গত পরশুদিন রাত্রি 9টার সময় এই মধুপুরে বিষ্ণুপুর কালীবাড়ির পাশে আমাদের রকেয়া নারী উন্নয়ন সমিতি একজন ছাত্রী, সে বিনা পয়সায় সেলাই শিখে, মদ খেয়ে তাণ্ডব করছিল, সে প্রতিবাদ করাতে পিঙ্কি দাস তাকে মেরে রক্তাক্ত করে দেয় সেই মাতাল, সে থানায় এসে এফআইআর করে। তাহলে আমাদের ঘর বাড়ি ছেড়ে প্রতিদিন থানায় এফআইআর করতে হবে? তাহলে চোলাই মদ গোটা বহরমপুর শহরকে, গোটা জেলাকে ছড়িয়ে দিয়েছে এত চোলাই মদের কারবার। ফলে তার হাত থেকে যদি আজকে গোটা শহরকে, মানুষকে সুস্থ রাখতে হয়, নারীদের নিরাপদ রাখতে হয়, তাহলে আমরা বলছি পুলিশ প্রশাসন, এই চোলাই মদ যারা বিক্রি করছেন মদের লাইসেন্স দেওয়া বন্ধ হোক, চোলাই মদ বন্ধ হোক, মেয়েদের জীবনে নিরাপদ আসুক, সাধারণ মানুষও নিরাপদ হোক।